नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज न्यूज निर्भीकेर कम बेशी रात 10টায় देखुन आंतर्जातिक विषयक आरो एकटा विशेष प्रतिवेदन जार शिरोनाम होच्छे आवामी लीगेर मनेर कथा कोनटा अर्थात बांग्लादेशेर राजनीति निये कथा। हाँ, बांग्लादेशेर संबाद माध्यम जुड़े शुधु एमन सम्पादकीय एमन उपसम्पादकीयते এই বিষয়ের ছড়াছড়ি। চলুন তেমন কিছু বিষয় নিয়ে আমরা পশ্চিমবঙ্গ থেকেও আলোচনা করি। কথাই বলে না, সমাজদারও কে লিয়ে ইশারাই কাফি, মানে বাংলায় বললে বিজ্ঞজনদের জন্য আভাস ইঙ্গিতই যথেষ্ট যাকে বলে। আওয়ামী লীগ নেতৃবৃন্দের সম্প্রতিকালের বাক্য বচন শোনার পর এটা মনে হবেই যে কোনটা তাদের মনের সত্যিকার কথা আর কোনটা নিছকই বাত কি বাত, মানে আমাদের মন কি বাতের মতো আর কি। তারা এখন কোনো কথার ওপর স্থির থাকতে পারছে না, তাদের মনের কথাটা ঠাউর করা কঠিন হয়ে পড়েছে বলে অনেকেই মনে করছে। সকাল দুপুর বিকেল সন্ধ্যায় তাদের কথার ঘন ঘন রূপ পাল্টে যাচ্ছে, তাতে অনেকের বিভ্রান্ত হওয়াটা স্বাভাবিক। কথার পর কথা বদলানোর কারণ নিয়ে বোদ্ধাদের অনুমান সেটা চিত্ত চাঞ্চল্যের বা অস্থিরতারই অভিব্যক্তি, এমন অনুমান একেবারে উপেক্ষা করার মতো নয়। বিশেষ করে পশ্চিমের রাজদূতদের তাঁতে টাকুর মতো দ্রুত দৌড়ঝাঁপ করার পরই ক্ষমতাসীনদের কথাবার্তার ধারাবাহিকতা থাকছে না, এই কারণে ক্ষমতাসীনদের স্নায়ুচাপ বৃদ্ধি পেতে পারে। এমন অবস্থায় তাদের কথাবার্তা বক্তব্য বিবৃতিতে কোনোভাবেই সুর লয়ের মিল রাখাটা সম্ভব নয়, সম্ভব হচ্ছে না। তারপরও পক্ষশক্তির নেতারা, বিশেষ করে তাদের সুহৃদ সহযোগী সংগঠনের নেতারা এবং তাদের অনুগামী নেতাকর্মী সমর্থকদের সাহস যুগিয়ে যাচ্ছে এই সব কথা। সরকার সমর্থক বুদ্ধিজীবীরাও এই সব কথায় উজ্জীবিত হচ্ছে, তাদের মুখে সরকারের সমর্থনে কথা ফুটছে। গ্রামাঞ্চলে একটা কথা প্রচলিত আছে না, যে বাঁশের চেয়ে কঞ্চিদর, অর্থাৎ কর্তার চেয়ে কর্মীদের দৌরাত্মই বেশি। আরেকটা উদাহরণ দেয়া যেতে পারে, আওয়ামী লীগের নির্বাচনী জোটে এক নাম সর্বস্ব দলের নেতা সবেধন নীলমণি এতটাই উজ্জীবিত হয়েছেন যে সরকারকে রক্ষার জন্য তিনি তাল জ্ঞান হারিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি হুঙ্কার পর্যন্ত ছেড়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তুমি হুঁশিয়ার সাবধান, পরে তিনি নিভৃতে মনে হয় নীরবে নিভৃতে মনে হয় অনুশোচনা করেছেন, এরকমটাই মনে হয়। একথা হয়তো পরে বুঝতে পেরেছেন, ভীমরুলের চাকের ঢিল ছুঁড়েছেন তিনি, এমনটাই বুঝেছেন। কথাই আছে না, শূন্য কলস বাজে বেশি, এইসব ভেবে তার প্রতি করুণা করা যেতে পারে। এ তো গেল রাজনৈতিক অঙ্গনের আলাপচারিতা। আওয়ামী লীগ বলয়ের লেখক বুদ্ধিজীবীরা কতটা একপেশে ইদানিংকালে তাদের বক্তব্য বিবৃতি এবং লেখাতেও সেটা পরিষ্কার হয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ বলছেন, ওরা মানে পশ্চিমের গণতান্ত্রিক শক্তি কারা এবং কেন তাদের এত মাতামাতি, অথচ তাদের মুখে কুলুপাঁটা চীন রুশ ভারতের আনাগোনা নিয়ে। এমন বৈপরীত্য দেখে কেউ তাদের জ্ঞান পাপি ভাবতেও পারেন। এই সব কিছু একত্রে বিবেচনায় নেওয়া হলে এটাই স্পষ্ট হবে যে রাষ্ট্র এখন সুস্থ নয়। খোদ রাষ্ট্র যখন অসুস্থ হয়ে পড়ে, সেই কারণে দেশের রাজনীতি অর্থনীতি এবং সমাজ জীবনে শান্তি স্বস্তি অগ্রগতি সব কিছু থেমে যায়। এমন পরিস্থিতিতে সব অশুভ শক্তির বিস্তার এবং প্রভাব প্রবলতর হয়ে ওঠে, যা এখন দেশের সামাজিক বিন্যাসের পরতে পরতে লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ সব সরকারি এবং আধা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চরম অস্থিরতা, সেই কারণে সর্বত্র সব শৃঙ্খলা ভেঙে পড়ছে, সেজন্য অনিবার্যভাবে ভোগান্তি দুর্দশা তৈরি হচ্ছে নাগরিক জীবনে। এই থেকে ফিরে আসা এক কঠিন কাজ। এই অবস্থা এখন এমন যে কবির ভাষায় বলতে হয়, কে ধরিবে হাল কে তুলিবে পাল আছে কার হিম্মত। এজন্য যে পরিবর্তনের প্রয়োজন তার পথ রুদ্ধ করে দেওয়ার অবিরাম অপকৌশল নেওয়া হচ্ছে। যারা পথ রুদ্ধ করার চেষ্টা করছে সেটা কেবল তাদের স্বার্থ রক্ষার জন্য। জাতীয় সংসদের সর্বশেষ যে উপনির্বাচন হয়ে গেল তাকে নিয়ে কিছু বলাই এই রচনার মুখ্য উদ্দেশ্য। উল্লেখ্য, অতি সম্প্রতি চট্টগ্রাম 10 আসনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ওই আসনটা চট্টগ্রাম মহানগরী এলাকার মধ্যে, সেই বিবেচনায় চট্টগ্রামের এই ভোটের গুরুত্ব অনেক। এই আসনে মোট কেন্দ্র 156টা, চট্টগ্রাম মহানগরীর কাট্টলী প্রাথমিক সরকারি বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা হচ্ছে 2804। ওই কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন মাত্র 52টা ভোট, যা ওই কেন্দ্রে মোট ভোটারের 1.85%। এই উপনির্বাচনে 156 কেন্দ্রের মধ্যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভোট পাওয়া 20 কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী কোথাও
20 শতাংশের সামান্য উপরে ভোট পেয়েছেন, আবার কোথাও বিজয়ী শাসক দলের প্রার্থী ভোট পেয়েছেন 2 শতাংশেরও নিচে। নির্বাচন কমিশনের হিসাব অনুসারে এই উপনির্বাচনে সর্বসাকুল্যে ভোট পড়েছে মাত্র 11.70%। ভোটের এই পরিসংখ্যান প্রমাণ করছে যে ব্রড মেজরিটি অর্থাৎ অধিকাংশ ভোটার ওই উপনির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। এই প্রত্যাখ্যাত নির্বাচন সত্ত্বেও আওয়ামী লীগ প্রার্থী এখানে বিজয়ী হয়েছেন, কি আশ্চর্য! বাংলাদেশের এইসব হাস্যকর উপনির্বাচন নিয়ে ওয়াকিবহল মহল মনে করেন যে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত এবং অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে শুধু সাধারণ ভোটাররাই নয়, খোদ ক্ষমতাসীন দলের কর্মী সমর্থক সুহৃদ শুভাকাঙ্ক্ষীরাও পর্যন্ত ভোটদানে অংশ নেওয়াকে অর্থহীন এবং অর্বাচীনের মতো সময় নষ্ট করার সামিল বলে মনে করছেন। সাম্প্রতিককালের যতগুলো উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে তার কোনোটাই অংশগ্রহণমূলক ছিল না এবং সব উপনির্বাচন ছিল ভোটারবিহীন তথা ভোটারের তীব্র খরা সেখানে দেখা গিয়েছে। তারপরেও আওয়ামী সরকার তাদের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন করানো নিয়ে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ, কিন্তু কোনাক্কেলে মনে করেন যে তাদের অধীনে নির্বাচন হলে প্রকৃত কোনো দল তাতে অংশ নেবে? তারা যদি এটা ভেবে থাকেন তাহলে বলতে হবে সেটা দিবাস্বপ্ন দেখারই মতো। ইতিমধ্যেই সব দলই বলে দিয়েছে যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনেই তাদের কেউ অংশ নেবে না। এমন একটা পরিস্থিতিতে সরকারি দল গোটা বাংলাদেশের মানুষের ইচ্ছা, অনুভূতির এবং অভিপ্রায়ের বিপক্ষে অবস্থান নিতে চাচ্ছে বলে মনে করার যৌক্তিক কারণ রয়েছে, কিন্তু এর পরিণতিটা কী হতে পারে ক্ষমতাসীন মহলের কেউ কি একবার ভেবে দেখেছেন? প্রশাসনের রাজনৈতিক নির্বাহীদের পক্ষে তা বোঝা কঠিন হওয়ার কথা নয়, কিন্তু এক্ষেত্রে পথে হলো দেরি যদি হয়ে যায়, তখন যে প্রতিক্রিয়া সৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হালকা করে দেখা কি ঠিক হবে? এজন্য ইতিবাচক ভূমিকা পালন দেশ, দশ এবং সংশ্লিষ্ট সবার জন্য কল্যাণকর হবে। সবাই লক্ষ্য করছে মুহূর্তে মুহূর্তে দেশের পরিস্থিতি সংশ্লিষ্টদের জন্য বিরূপ হয়ে উঠছে, নড়াচড়া করার স্পেস দ্রুত সংকুচিত হয়ে আসছে, এমন বদ্ধতা থেকে বের হওয়ার পথ খোঁজা অপরিহার্য, কিন্তু কোনো পূর্ব ধারণা মনের ভেতর পোষণ করা তারপর বিচার মানি কিন্তু তালগাছটা আমার, এই রকম সব চিন্তা বহু আগেই তামাদি হয়ে গিয়েছে। চট্টগ্রাম 10 আসনের ভোট থেকে সঠিক বার্তাটা গ্রহণ করার ক্ষেত্রে পক্ষশক্তির ধীরগতি কোনো শুভ লক্ষণ নয়, তারপর আবার দ্বাদশ সংসদের নির্বাচন করানো নিয়ে খুব দ্রুত পথ চলতে চাইছে নির্বাচন কমিশন, এই জন্য তাদের একক ভূমিকা রয়েছে সেটা মনে করা ঠিক হবে না। কেননা নির্বাচন করানো আংশিক দায়িত্ব কমিশনের এটা ঠিক, কিন্তু নির্বাচন অনুষ্ঠানের দিনক্ষণ মুহূর্ত এইসব নির্ধারণের একক দায়িত্ব তো অবশ্যই সরকারের। নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট সময়ের ভিতর তারিখ অগ্রপশ্চাৎ করা সরকারের পক্ষেই কেবল সম্ভব, নিকট অতীতে নয়, তারও আগে সব কিছুকে সরল বিবেচনায় নির্বাচনে নিয়ে সিদ্ধান্ত হতো। বাংলাদেশ সহ সব দেশের মালিক মুক্তার হচ্ছে সে দেশের প্রতিটা মানুষ, তাই নির্বাচন নিয়ে তাদের আকাঙ্ক্ষা অভিব্যক্তি ঘটানো সরকার এবং কমিশনের প্রধান দায়িত্ব, এর অন্যথা হলে অসুবিধে। সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম 10 আসনের বা তার আগে অনুষ্ঠিত কয়েকটা উপনির্বাচনের হাল অবস্থার চিত্র জনগণ এবং ভোটারদের কাছে স্ফটিকের মতো স্বচ্ছ, তবে চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনের গুরুত্ব তাৎপর্য অনেকখানি। আগের সব উপনির্বাচন নিয়ে যে কারণে ততটা মাতামাতি ছিল না যতটা চট্টগ্রামে এই উপনির্বাচন নিয়ে সব মহলের আগ্রহ সৃষ্টি হয়েছে। যদি এই একাদশ সংসদের গঠন প্রক্রিয়া, এর নির্বাচন এবং পরবর্তীতে যত উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোকে যদি ব্যবচ্ছেদ করা হয় তবে এটা পরিষ্কার হবে যে তার সবগুলোই মাকালের মতো। মাকাল ভাঙলে জানেন তো যেমন দুর্গন্ধ ছড়ায়, তেমনি ওই সব নির্বাচন উপনির্বাচন থেকে যে অগণিত ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা গিয়েছে তারপরও এইসব নির্বাচনের পর বিজয়ীরা কেবল নিজেদের আখের গুছিয়েছে, ব্যক্তি সমাজ তথা সামষ্টিক স্বার্থকে বিবেচনাই করা হয়নি, ফলে এখন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ঠেকছে সবার কাছে। তবে এই ক্ষুধা শুধু পেটে নয়, বহু কিছুর ক্ষুধা। কিন্তু দেশে অনেকদিন থেকে শাসকরা কেবল কথামালার রাজনীতি করছেন, কথা বাগাড়ম্বরে বাঙ্গালকে বহুবার হাইকোর্ট দেখানো হচ্ছে, নৌকা কেবল আকাশগাঙে ভাসানো হয়েছে, নদীর জলে ভাসানো হয়নি। এত কিছু শোনার পর অনেকে হয়তো মনে মনে বলবেন সব কথা কেবল প্রতীকধর্মী হয়েছে। এর জবাবে একটা কথাই বলাই যায় যে আকল মন্দ কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, অর্থাৎ
বুজমানদের জন্য ইঙ্গিতই যথেষ্ট। তাই এটা বিশ্বাস করাই যায় যে সম্মানিত দর্শকবৃন্দ সবাই বিজ্ঞজন, তাই তারা এইসব আভাস ইঙ্গিত ঠিকই বুঝবেন। তাছাড়া এখন যত আইন এমনকি সংবিধান পর্যন্ত এখন নিশ্চুপ, আর স্মার্ট বাংলাদেশের ডিজিটাল বিষয়গুলোর গতি খুব দ্রুত, এর আওতায় পড়ার ভয়ও আছে। ভয় কার নেই, কার ঘাড়ে কটা মাথা। মনে রাখতে হবে দাবা চালে ভুল হলে সবাইকে সাজঘরে ফিরতে হয়, কারো এই ক্ষেত্রে অন্যথা হওয়ার কথা নয়। দাবা বোর্ডে তখন রাজা থাকেন নিঃসঙ্গ, এই একাকিত্ব দারুণ মনোকষ্টের কারণ হয়। ইতিপূর্বে বলা হয়েছে চট্টগ্রামে উপনির্বাচনে বিজয়ী হয়েছে শাসক দল, সেই নির্বাচনে তারা ছিল পুতুল নাচের একমাত্র নট। এখনও বুঝতে চেষ্টা করা উচিত কত নিঃসঙ্গ এখন দেশের শাসক দল। এমন সব কিছুকে ভুল নয় ভাবা, বড় ত্রুটি, তা মেনে নিয়ে আর ভুলের ওপর দাঁড়িয়ে থাকার চেষ্টা না করাই উত্তম। কিন্তু অনুতাপ এজন্য যে ইতিহাসের শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। এখন অবাক হতে হয় এই জন্য যে মানুষের ভোটাধিকার জব্দ করার অধিকার কোন আইনে দেশে বা আন্তর্জাতিক বলয়ে আছে, এই ভুলকে বগলদাবা করে এগিয়ে যাওয়া। অর্থ এই নয় কি সব নীতি নৈতিকতার বিপক্ষে অবস্থান গ্রহণ। সব মানুষের তো দুটো অবস্থান, এক বাস্তবতার ভিত্তি এবং নৈতিক অবস্থান। আজ বাংলাদেশে এই দুইয়ের কোনোটারই অস্তিত্ব আছে বলে কেউ মনে করছে না। নীতি নৈতিক মানুষের এমন একটা অবিচ্ছেদ্য অনুষঙ্গ যা অন্য প্রাণীর ক্ষেত্রে অন্য প্রাণীর থেকে মানুষকে স্বতন্ত্র রাখে, এইসবের মর্মকথা কি ভুলে যেতে হবে? ভুললে চলবে না। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কমবেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের এক স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।